আসন্ন সিটি কর্পোরেশন পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের জরুরি কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান। আসন্ন উপজেলা নির্বাচনে আমরা দলের প্রতীক প্রার্থীকে দেব কিনা, মনোনয়ন দেব কিনা দলীয় প্রতীকে, এটা নিয়ে আলোচনা হয়েছে এবং ওয়ার্কিং কমিটির প্রায় সর্বসম্মত অভিমত আমাদের দলীয় প্রতীক নৌকা ব্যবহার না করা। আসন্ন সিটি কর্পোরেশন পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের জরুরি কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান। আসন্ন উপজেলা নির্বাচনে আমরা দলের প্রতীক প্রার্থীকে দেব কিনা, মনোনয়ন দেব কিনা দলীয় প্রতীকে, এটা নিয়ে আলোচনা হয়েছে এবং ওয়ার্কিং কমিটির প্রায় সর্বসম্মত অভিমত আমাদের দলীয় প্রতীক নৌকা ব্যবহার না করা। আসন্ন সিটি কর্পোরেশন পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের জরুরি কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান। আসন্ন উপজেলা নির্বাচনে আমরা দলের প্রতীক প্রার্থীকে দেব কিনা, মনোনয়ন দেব কিনা দলীয় প্রতীকে, এটা নিয়ে আলোচনা হয়েছে এবং ওয়ার্কিং কমিটির প্রায় সর্বসম্মত অভিমত আমাদের দলীয় প্রতীক নৌকা ব্যবহার না করা। আসন্ন সিটি কর্পোরেশন পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের জরুরি কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান। আসন্ন উপজেলা নির্বাচনে আমরা দলের প্রতীক প্রার্থীকে দেব কিনা, মনোনয়ন দেব কিনা দলীয় প্রতীকে, এটা নিয়ে আলোচনা হয়েছে এবং ওয়ার্কিং কমিটির প্রায় সর্বসম্মত অভিমত আমাদের দলীয় প্রতীক নৌকা ব্যবহার না করা।